নমস্কার, আমি উজ্জ্বল সরকার। আজকে নিজেকে প্রচণ্ড এক্সাইটমেন্ট লাগছে। আজকে খিসমা ফরেস্টে চলে এসেছি আবারও। আজকে এসেছি স্পেশাল কারণে মোনার্চ তোলার জন্য। এই মোনার্চের পেছনে আমি অনেক দৌড়েছি কিন্তু মোনার্চ খুঁজে পাইনি কোথাও। মানে যতবারই পেয়েছি নেস্ট নষ্ট হয়ে গেছে, নাহলে নেস্ট খুঁজে পাইনি। এবছর খুব ভালো জায়গায় নেস্টের ছবি হচ্ছে, বহু লোকে ছবি তুলে গেছে আমার বন্ধুরা, আমি সময়ের অভাবে আসতে পারিনি। আজকে চলে এসেছি ওটা তোলার জন্য, নিজেকে প্রচণ্ড এক্সাইটেড লাগছে। এই খিসমা ফরেস্টের একটা মায়া আছে, এই যে জঙ্গলের ভিতরে যে আলোটা ঢুকে, আগের দিনে আমি বলছিলাম এই যে আলোটা ঢুকে আলোটা আমার অপূর্ব লাগে। তো আজকে আলোটা ঢুকেছে জঙ্গলটা, কি সুন্দর লাগছে। চলুন এখন যাই মোনার্চের ওখানে, দেখা যাক কী হয়। এখনও অনেকটা পথ আমাদের হাঁটতে হবে মোনার্চের ওখানে যাওয়ার জন্য। চলুন হাঁটতে থাকি। জঙ্গলের ভেতর দিয়ে আমরা 1.5 কিলোমিটার পথ হেঁটে অবশেষে পৌঁছালাম মোনার্চের বাসার এখানে। বাসার এখানে এসে আমরা বেশ অনেকক্ষণ সময় ধরেই অপেক্ষা করছিলাম মোনার্চের জন্য। মোনার্চ আশেপাশে উড়ে বেড়াচ্ছিল কিন্তু বাসায় এসে বসছিল না। আমরা প্রায় ঘন্টাখানেক চুপচাপ ওখানে বসেইছিলাম। অনেকরকম ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, প্রায় 1 ঘন্টা ধরে নেস্টে কারো আনাগুনো নেই কিন্তু আশেপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরাও অপেক্ষা করছি, দেখি কখন আসে এবং ছবি তুলব। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে মা পাখিটি বাসায় এলো, মুখে একটা পোকা নিয়ে, আর আমরা ছবি তুলতে শুরু করলাম। বেশ ঘন্টাখানেক অপেক্ষা করার পরে মেলটা এবং ফিমেলটা দুটো নেস্টে এসেছিল, তার ভিডিও এবং ছবি করেছি, সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই পাখিটির সম্পূর্ণ নাম ব্ল্যাক ন্যাপড মোনার্চ, বাংলা নাম কালো শির কটকটিয়া, বা অনেকে কালো ঘাড় রজনও বলে। এদের বাসা দেখতেই পাচ্ছেন কাপের মতো। এরা গ্রীষ্মকালে বাসা করে। এরা 1 থেকে 3টে পর্যন্ত ডিম দেয়। স্ত্রী পুরুষ উভয় মিলেই বাচ্চা প্রতিপালন করে। পাখি এখনো নেস্টে বসে আছে অনেকক্ষণ ধরে, আপনাদের লাইভ একটু দেখায়। বোঝা যাচ্ছে? হয়তো বোঝা যাচ্ছে না, ডিসপ্লেতে নিয়ে দেখায়। পাশে এখানে একটা ডাল আছে, পরিষ্কার একটা ডাল আছে, সেই ডালে মাঝে মধ্যেই মোনার্চ গিয়ে বসছে। তা সেখানকার আমরা খুব ভালো ভিডিও এবং ছবি করেছি। অনেকক্ষণ ধরে বসে আছি, একটু বোর হয়ে গেছিলাম। অনেকবার পাখি এসছে, ভিডিও করেছি, ছবি করেছি, আজকে লাইটটাও বেশ ভালো আছে, আর আশেপাশে হাওয়া হচ্ছে প্রচুর, ওয়েদারটা খুব সুন্দর। তাই একটু হাঁটতে বেরোলাম আশেপাশে, একটু ঘুরে ফিরে দেখছি, প্রচুর ডাক শুনতে পাচ্ছি, পাখির প্যারাডাইসের ডাক শোনা যাচ্ছে, আরও নানান পাখির ডাক শোনা যাচ্ছে। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি আশেপাশে। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা নানান রকম পাখির ডাক শুনতে পাচ্ছিলাম এবং পাখি দেখতে পাচ্ছিলাম। এই কারণে ভাবলাম ক্যামেরাটা নিয়েই বার হই। অবশেষে ক্যামেরাটা নিয়ে এলাম। ক্যামেরা নিয়ে একটু বেরিয়ে পড়লাম আশেপাশ থেকে ছবি তোলার জন্য। সামনে প্যারাডাইস বসে আছে একটা। খুব ভালো জায়গায় প্যারাডাইসটা যা শর্ট ফেলাম, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সে, আপনাদেরকে দেখাবো পরে, যে তুলে নিয়ে পাঠা ছবি। প্যারাডাইসের ডাক হয়তো শুনতে পাচ্ছেন আপনারা। মন ভালো করা ছবি পেয়েছি, আমি মন ভালো করা ছবি পেয়েছি। একটু আশেপাশটাকে আর একটু ঘুরে দেখি মোনার্চের দেখা পাই নাকি। প্রায় ঘন্টাখানেক ধরে জঙ্গলটা আশেপাশে ঘুরে বেড়াতে লাগলাম ক্যামেরা কাঁধে নিয়ে। তারপরে মোনার্চের বাসার ওখানে আবার ফিরে এলাম। ফিরে এসে আবার ছবি ভিডিও তুলতে শুরু করলাম মোনার্চের। আমরা এখানে এসে মোনার্চের অনেক ভিডিও এবং ছবি করেছি।
এই ভিডিও করিয়ে দেওয়ার জন্য রণেশ দাকে, শিশির দাকে, জয়ন্ত দাকে অনেক ধন্যবাদ। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই খ্রিসমাসে কাটালাম। আজকে দিনটা আমাদের ভালোই গেছে, বেশ ভালো ছবি ভিডিও আমরা সব কিছুই পেয়েছি। বেলা শেষ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি। আজকে আমাদের বেশ ভালো ছবি হয়েছে, ভিডিও হয়েছে। সারাদিন না খেয়ে আছি, গলা দিয়ে আর শব্দ বেরোচ্ছে না। চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।